বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেখাবো এটিএম বুথ থেকে কিভাবে টাকা তুলবেন এবং এটিএম বুথ থেকে কিভাবে আপনারা ব্যালেন্স চেক করবেন। আসলে আমরা যারা নতুন সৌদি আরবে আসি তারা কিন্তু অনেকেই কিন্তু নতুন কার্ড পাওয়ার পরে আমরা টাকা কিভাবে তুলে বা কিভাবে ব্যালেন্স চেক করে সেটা আমরা অনেকেই জানি না। তো দ্যাটস ওয়াই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটিএম বুথ থেকে যারা আপনার যে এটিএম বুথ কার্ড আছে তারা কিভাবে ব্যাংক থেকে টাকা তুলবেন এবং কিভাবে আপনারা ব্যালেন্স চেক করবেন। আসলে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন যারা নতুন আছে, এবং পুরাতনও কিন্তু অনেক আছে আমি দেখেছি যারা কি ব্যালেন্স চেক করতে পারে না বা টাকা ব্যাংক থেকে তুলতে পারে না। অনেকের মাধ্যমে ব্যাংক কার্ডটা দিয়ে দেয় যে আমার টাকাটা তুলে নিয়ে আসিস, এরকম কিন্তু অনেকে করে। তো আমি আশা করি আজকের ভিডিওটি যদি আপনি পুরোটা ভিডিও দেখেন ভালোভাবে তাহলে ইনশাআল্লাহ ব্যাংক থেকে টাকা তোলার জন্য কোনো প্রবলেমে আপনাকে ভুগতে হবে না ইনশাআল্লাহ, এবং ব্যালেন্স চেক করার জন্য কোনো রকম প্রবলেম হবে না। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেছেন আমি প্রথমত কার্ডটি কিন্তু ঠিক এই পজিশনে ধরব, আপনারা ঠিক এই পজিশনে ধরবেন। দেখতেছেন এখানে যে সিমের যে ইয়াটা আছে আপনারা ঠিক এইভাবে ধরবেন যেন আপনারা বুঝতে পারেন। এখানে দিয়ে আমি কিন্তু প্রথমত কার্ডটা ঠিক এভাবে এই পজিশনে দিয়ে দিব। কার্ডটা ভিতরে প্রবেশ করলো দেখতেছেন। তো এখন প্রথমত কিন্তু এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসছে দেখতেছেন, হিন্দি, তেলেগু, হিন্দি, তারপর বাংলা, ইংলিশ। তো আমরা বাংলাতে এখানে ইংলিশে ইয়ে করব, ইংলিশে দেখতেছেন কারণ ইন্টারন্যাশনাল যেহেতু ইংলিশ আমরা ইংলিশে এখানে প্রেস করব যেহেতু সবাই বুঝতে পারবে। তো এখানে আপনার গোপন নাম্বারটি যেতেছে কার্ডের মধ্যে যে গোপন নাম্বারটি সেটি আপনাকে এখানে দিতে হবে। তো আমরা গোপন নাম্বারটি দিয়ে দেবো। তো আমরা গোপন নাম্বারটি দিয়ে দিলাম। তো আমরা এখন ব্যালেন্স চেক করব। ব্যালেন্স চেক করার জন্য দেখেন দেখতেছেন ব্যালেন্স ইনকোয়ারি দেখতেছেন, ইনকোয়ারি ব্যালেন্স ইনকোয়ারিতে আমরা চেক করব প্রথমত ব্যালেন্স কত টাকা আছে। তো এখানে আমরা ইয়েসে ক্লিক করব যেহেতু আমরা 15 টাকা তুলব। তো এখানে দেখতেছেন ব্যালেন্স আছে 1204 রিয়াল দেখতেছেন, 74 পয়সা, 1204 রিয়াল 74 পয়সা আছে আপনার এটা টোটাল ব্যালেন্স দেখতেছেন। তো আমরা এখন কি করব, এখানে যদি আপনি ক্লিক করেন ইয়েসে তাহলে আপনি আবার 15 ওইখানে চলে যাবেন টাকা তোলার জন্য, আর যদি নোতে ক্লিক করেন তাহলে আপনার কার্ডটি বের হয়ে আসবে। তো আমরা এখন ইয়েসে ক্লিক করব। তো যেহেতু আমরা এখন টাকা তুলব, তো এখন দেখতেছেন আবার কিন্তু প্রথম যে পজিশনে আসছে ঠিক এইরকম পজিশনে চলে আসছে। তো আমরা এখানে দেখতেছেন ক্যাশ উইথড্রল দেখতেছেন, তো আমরা ক্যাশ উইথড্রলে ক্লিক করব। এখানে দেখতেছেন ক্যাশ উইথড্রল, তো এখানে কিন্তু অনেকগুলো অ্যামাউন্ট আছে, 50 রিয়াল, 100 রিয়াল, 200 রিয়াল, 300 রিয়াল, 500 রিয়াল, 1000 রিয়াল, তো এখানে 5000 রিয়াল আছে, তো আনাদার অ্যামাউন্ট আছে। তো আপনি যদি লাইক 150 রিয়াল তুলেন তাহলে কিন্তু আপনাকে আনাদার অ্যামাউন্টে ক্লিক করতে হবে এখানে। তো আমরা আনাদার অ্যামাউন্টে ক্লিক করব। তো এখানে আপনি নিজের মতো করে বসায় নিতে পারবেন 100, 50, 200, 5000, 4000, 3000, 3500, আপনি নিজের মতো করে বসিয়ে নিতে পারবেন। লাইক আমি আপনাকে 100 রিয়াল দেখাই, এখানে 100 রিয়াল দেখতেছেন, 100 রিয়াল। তো আমি যদি 100 রিয়াল তুলি তাহলে আমি 100 রিয়াল দিলাম, তাহলে এখানে আমি কনফার্মে ক্লিক করব। তো এখানে কনফার্মে ক্লিক করার পরে আপনি যদি আবার কার্ডটিকে প্রবেশ করাতে চান ইয়েসে ক্লিক করবেন, আর যদি আপনি কার্ডটি বের করতে চান তাহলে আপনি নোতে ক্লিক করবেন। তো এখন দেখতেছেন টাকা আসতেছে এখানে, আর এখান থেকে কিন্তু কার্ডটি বের হয়ে আসছে দেখতেছেন, এই যে কার্ডটি আমি হাতে নিয়ে নিলাম, এখন এদিকে টাকা আসতেছে দেখতেছেন। তো এই যে টাকা চলে আসছে 100 রিয়াল। আপনি এভাবে চাইলে কিন্তু টাকা তুলতে পারেন ব্যাংক থেকে খুবই সহজে এবং ব্যালেন্স চেক করতে পারবেন। আপনি যখন ইয়েসে বা নোতে ক্লিক করবেন তখন আপনার টাকাটি চলে আসবে এবং আপনার ব্যাংক কার্ডটি বের হয়ে আসবে। তো এই ছিল আসলে ব্যাংক থেকে টাকা তোলার সমস্ত প্রসিডিং গুলা। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করে সমস্ত প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসলে অনেকেই কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারে না এবং ব্যালেন্স গুলো চেক করতে পারে না। আশা করি আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে ব্যাংক থেকে টাকা তোলার জন্য কোনো রকম প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Allah Hafiz.